নন্দীগ্রাম বগুড়া এরপরে শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পুরস্কার গ্রহণ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এরপর প্রস্তুত থাকবে আনসার ও আনসার ও বিডিপি দল নন্দীগ্রাম বগুড়া পুরস্কার গ্রহণ করছেন আমাদের উপজেলা চেয়ারম্যান এরপর পুরস্কার গ্রহণ করবেন সম্মাননীয় স্মারক তুলে দিচ্ছে সহকারী কমিশনার তুলে দেওয়া হচ্ছে ভাইস চেয়ারম্যান জনাব সাবনি আক্তার বানারবা অফিসার ইনচার্জ হাইওয়ে থানা জনাব সাইফুল ইসলাম চৌধুরী সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের হাতে উপজেলা চেয়ারম্যান এবং অন্যান্য অতিথিবৃন্দ এরই মধ্যে দিয়ে পরে যাও রে ভাই সকল করেছে আমি উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেছেন আমাদের উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ স্কাউট পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সদস্যবৃন্দ ফায়ার ও সিভিল সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং আপনার জনসাধারণ এবং বীর মুক্তিযোদ্ধা সবার প্রতি জানাচ্ছি আমার কৃতজ্ঞতা এবং আজকে প্রথম পর্যায়ে মাঠের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং এরপরে রয়েছে আমাদের অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা সেই সংবর্ধনায় আমাদের বীর মুক্তিযোদ্ধাগণকে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এত বড় তো ক্যামেরায় আসবে না এক সাইড বাদ দিলে চলে আসবে সমস্যা ভাই ধন্যবাদ স্যার বেলাল স্যার আপনি যে সেলফি মারে তার
আমার হইছে